गुड मॉर्निंग आयुष, यू कैन टेक आउट योर ईवीएस बुक, पेज नंबर 82। लास्ट क्लास वी वर डूइंग द चैप्टर एयर अराउंड अस, सो टुडे कमिंग टू द नेक्स्ट पेज वी विल रीड द चैप्टर एंड कंप्लीट इट। व्हाट आर द यूजेस ऑफ एयर? एयर है की काज। ऑल लिविंग थिंग्स नीड एयर फॉर ब्रीदिंग, दे कैन नॉट लिव विदाउट एयर। तो हमारे शरीर एयर अनेक इम्पोर्टेंस, बिकॉज जदि चारिपाशे एयर हवा ना थाके, ऑक्सीजन ना थाके, आमरा बाचते पारबो ना। एक एरोप्लेन हवा छाड़ा उड़ते पारे ना, एक पाखी हवा छाड़ा उड़ते पारे ना, एक घुड़ीओ हवा छाड़ा उड़ते पारे ना, एक गाच गाचो तो निश्वास ने, गाच कार्बन डाइऑक्साइड ने आर आमादेर के इन रिटर्न ऑक्सीजन दे। गाच जदि एयर ना नीते पारे, गाचपालाओ बाचबे ना। एयर हेल्प्स थिंग्स लाइक द काइट, बर्ड एंड एरोप्लेन टू फ्लाई। एयर हेल्प थिंग्स टू मूव, फॉर एग्जाम्पल इट मेक्स अ बोट सेल, इट ऑल्सो मूव्स द ब्लेड ऑफ अ विंडमिल। हावार साहाज्ये किन्तु एकटा बोट आस्ते आस्ते जलेर मध्ये सेल करे, आर हावार साहाज्ये विंडमिलेर एटा घोरे। तोमार जेरकम धरो टेबल फैन बा सिलिं फैन, सुइच दिले तो घोरे, किन्तु विंडमिल जेटा घोरे सेटा होच्छे सम्पूर्ण एयारे साहाज्य, एयारे फोर्स आर प्रेशारे विंडमिल घोरे। एयर हेल्प्स द क्लोथ्स टू ड्राई, আমরা জামা কাপড় কাচি, জামা কাপড় যখন আমরা তারের উপর মেলে দিই তখন সেটা কিভাবে শুকিয়ে যায়? কিছুটা সূর্যের তাপেও শুকিয়ে যায়, আর কিছুটা হাওয়া এবং বাতাস ডিউ টু এয়ারও ওটা শুকিয়ে যায়। নাও হিয়ার ইজ আ স্মল ফ্যাক্ট, ফিশ ইউজ দ্য এয়ার প্রেজেন্ট ইন দ্য ওয়াটার ফর ব্রিদিং। টু ডু দিস দে হ্যাভ স্পেশাল অর্গানস কল্ড দ্য গিলস ফর ব্রিদিং। মাছ কিভাবে নিঃশ্বাস নেয়? জলের ভেতরে আমরা তো নিঃশ্বাস নিতে পারি না, কিন্তু মাছ কিভাবে নিঃশ্বাস নেয়? জলের ভেতরেও কিছু এয়ার প্রেজেন্ট থাকে যেটা আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য সাফিসিয়েন্ট নয়, বাট ফিশদের নেওয়ার জন্য সাফিসিয়েন্ট। সেটা ওরা কী দিয়ে নিঃশ্বাসটা নেয়? ওরা ওদের গিলস দিয়ে ব্রিদিং করে। Now here you have to tick the objects which are used by filling air in them. কিসে কিসে হাওয়ার প্রয়োজন আছে? বালুনে আছে ডেফিনেটলি, পেন্সিল এয়ার কোনো প্রয়োজন নেই। একটা বল, বলের ভেতরে ইফ ইট ইজ আ এয়ার বল ডেফিনেটলি দেয়ার ইজ আ প্রেজেন্স অফ এয়ার। টায়ারে হাওয়া ভরলেই টায়ার চলে, আর দিস ইজ আ সেফটি গ্যাট টায়ার, এটাতেও হাওয়া ভরলেই এটা ফ্লোট করে জলের ওপরে। এয়ার টেকস আপ স্পেস, what do you do when you want to blow up a balloon? You blow air from your mouth into the balloon. What happens? The balloon gets bigger. This is because air takes up space. hawa ke amra dekhte pari na, shudhu feel korte pari, kintu hawa ekta jayga e mane roye jete pare ba oi jaga ta ke capture kore nite pare, feel kore dite pare. tar promani hocche jokhon amra একটা বেলুনের মধ্যে এয়ার ভরছি মুখের সাহায্যতে, আর ওইটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তার মানে বেলুনের ভেতরে যতটা স্পেস আছে সেটা এয়ার ফিল করে নিচ্ছে। ফ্রেশ অ্যান্ড ইম্পিওর এয়ার, এয়ার ইজ আ মিক্সচার অফ মেনি ডিফারেন্ট থিংস সাচ অ্যাজ গ্যাসেস, ওয়াটার ভেপার অ্যান্ড সাম আনওয়ান্টেড থিংস। ফর এক্সাম্পল ইফ উই কাফ অর স্নিজ, জার্মস মিক্স উইথ দ্য এয়ার। We should cover our mouth when we cough or sneeze. তো আমরা যখন কাফ করি বা স্নিজ করি, আমাদের এয়ারের মধ্যে কিন্তু অনেক কিছু মেশানো থাকে, জার্মসও থাকে, অনেক রকম গ্যাসেসও থাকে, ওয়াটার ভেপার থাকে, অনেক কিছু থাকে। তো যখন কাফ বা স্নিজ করি তখন আমাদের ভেতরের থেকে যে জার্মসগুলো বেরোয় সেগুলো কিন্তু এয়ারে মিক্স হয়ে যায়। তো আমাদের তার জন্য মাউথকে আর নোজকে কভার করা উচিত। Many vehicles and factories give out smoke that also mixes with the air. Mixing of unwanted things with the air such as germs, smoke and dust makes the air impure. Tahole
ফ্যাক্টরিজ থেকে যে স্মোক বেরোয়, ইমপিওর এয়ার্স বেরোয়, গাড়ির থেকে যে পলিউশন হয়, এগুলো সবই তো হাওয়া বাতাসের মধ্যে মিশে যাচ্ছে। তো দিস মেক্স দ্য এয়ার ভেরি পলিউটেড অ্যান্ড ইমপিওর। ইমপিওর এয়ার ইজ কল্ড পলিউটেড এয়ার। পলিউটেড এয়ার মানেই হচ্ছে দূষিত হাওয়া। ব্রিদিং ইন ইমপিওর এয়ার ইজ নট গুড ফর আওয়ার হেলথ অ্যান্ড ক্যান মেক আস সিক, হেন্স উই শুড অলওয়েজ ব্রিথ ক্লিন অ্যান্ড ফ্রেশ এয়ার। তাহলে এই ইমপিওর পলিউটেড এয়ারকে যখন আমরা ব্রিথ করি, আমরা অসুস্থ হয়ে পড়ি। দিস ইজ নট গুড ফর আওয়ার হেলথ। আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন অ্যান্ড ফ্রেশ এয়ারকেই ব্রিথ করা উচিত টু স্টে হেলদি। দ্য ফলোয়িং হ্যাবিটস ক্যান হেল্প আস টু ডু দ্যাট। কিপ দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ দ্য হাউস ওপেন, প্লে ইন ওপেন স্পেসেস, প্ল্যান্ট ট্রিজ অ্যারাউন্ড ইয়োর হাউস অ্যাজ দে ক্লিন দ্য এয়ার অ্যান্ড মেক ইট ফ্রেশ। তাহলে মানে ক্লিন অ্যান্ড ফ্রেশ এয়ার তো আমাদের তৈরি করতে হবে আশেপাশে, তাহলেই তো ওটা আমরা ব্রিথ করতে পারবো। তার জন্য আমাদের কী করতে হবে? আমাদের কিছু হ্যাবিটস ফলো করতে হবে। কিপ দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ দ্য হাউস ওপেন। ঘরের দরজা জানলা খোলা রাখলে ঘরের মধ্যে ক্রস ভেন্টিলেশন হয়, হাওয়া চারদিকে সার্কুলেট হয়, সো দেয়ার ইজ অলওয়েজ ফ্রেশ এয়ার। প্লে ইন ওপেন স্পেসেস, খোলা জায়গায় অবশ্যই খেলা উচিত। একটা ঘরে বসে খেলার থেকে ওপেন স্পেসে গিয়ে খেললে আমরা ন্যাচারাল এয়ারটা পাই। প্ল্যান্ট ট্রিজ, যেহেতু ট্রিজ আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে, তার জন্য আমাদের বেশির থেকে বেশি গাছ লাগানো উচিত, সো দ্যাট আওয়ার এয়ার বিকামস ফুল অফ অক্সিজেন অ্যান্ড মোর ক্লিন অ্যান্ড ফ্রেশ। সো হিয়ার উই হ্যাভ কমপ্লিটেড দ্য চ্যাপ্টার। What you are going to do, you are going to recall these points, and in the exercise part you'll do the fill in the blanks, you'll do the yes or no, true or false section, and you will do the match the following section A, B, C. These three you do in your book and show me. Okay, bye.